on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the... Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel, Amrita's Cute Moments. তো আজকে তোমাদের সামনে আমি এনেছি একটা নতুন ইনোভেটিভ প্রোডাক্ট। সে প্রোডাক্টটা কি তার আগে বলবার আগে আমি একটা জিনিস বলে দিই। আমরা না অনেকেই আমাদের ফেস, হেয়ার, নেক এরিয়া সবকিছু নিয়ে বেশি কনসার্ন থাকি, হ্যাঁ, মানে ভালো কসমেটিক ইউজ করবো, হেয়ারে ভালো ভালো শ্যাম্পু ইউজ করবো, কিন্তু একটা পোর্শন কিন্তু আমরা নেগলেক্ট করে যাই, আর সেটা কি? সেটা ইয়েস, আমাদের ফিট, আমাদের পার, হিলস, এই যে জিনিসগুলো আমরা কিন্তু ভীষণ নেগলেক্ট করি। এবং যখন আমরা দেখি যে আমাদের পা ফেটে গেছে, হ্যাঁ, ভীষণ বাজে লাগছে, তখনই কি করি আমরা পেডিকিওর কথা চিন্তা করি এবং তখনই মাথায় আসে পার্লার। আর পার্লার মানেই হচ্ছে বেশ পয়সার একটা ব্যাপার, আর অনেক সময় পয়সার কথাটা মনে করেও কিন্তু আমরা যেতেও পার্লারে যেতেও ভয় করি এবং আমাদের এই এরিয়াটা কিন্তু ভীষণ নেগলেক্টেড হয়ে যায়। তো তার জন্যে একটা এমন প্রোডাক্ট তোমাদের সামনে আজকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা বাড়িতে বসেই আমরা পেডিকিওর করতে পারি এবং আমরা পায়ের যত্ন নিতে পারি। তো প্রোডাক্টটা কি? ইয়েস, দ্য প্রোডাক্ট ইজ আগারো ইলেকট্রিক ক্যালাস রিমুভার। আর এটার একটা ইউনিক ফিচার্স কি বলতো? ইয়েস, ইট ইজ ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা যেখানেই ট্রাভেল করবে এটা সঙ্গে নিয়ে যেতে পারো। আর যদি আমাদের পায়ে ক্র্যাকড হিলস হয়, ডেথ সেলস অ্যাকুমুলেট হয়, ক্যালাসেস রিমুভ করার জন্য যদি কিছু একটা থাকে, এই প্রোডাক্টটার থেকে আর বেশি ভালো কোনো অপশনস হতে পারে না। তো পুরো প্রোডাক্টটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো, কিভাবে ইউজ করতে হয় সব কিছু ডিটেলসে বলবো। তার জন্য কি দরকার? ইয়েস, আমার ব্লগটা পুরো দেখা। তো চলো এবার আমরা সরাসরি চলে যাই প্রোডাক্টের ডেমনস্ট্রেশনে, প্রোডাক্টের অ্যাপ্লিকেশন সব কিছু আমার ব্লগে। সো দিস ইজ দ্য আগারো ইলেকট্রিক ক্যালাস রিমুভার। এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, উইচ গেটস ফুললি চার্জ উইদিন 3 আওয়ার্স। ফুল চার্জ হয়ে গেলে 120 মিনিটস এর কর্ডলেস ইউসেজ প্রোভাইড করা হয়েছে। দিস ইজ টোটালি ওয়াটারপ্রুফ, সো তোমরা এটা স্নান করার টাইমেও ইউজ করতে পারবে। উইথ দিস ক্যালাস রিমুভার 1 ইয়ার এর একটা ওয়ারেন্টি প্রোভাইড করা হয়েছে এবং তার সাথে একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই ক্যালাস রিমুভারের মেন ইউনিট। দেখো কি সুন্দর একটা প্রিমিয়াম লুক প্রোভাইড করা হয়েছে এই প্রোডাক্টটার। সবার উপরে আছে এই রোলার হেড, যেটা একটা প্লাস্টিক কভার দিয়ে প্রোটেক্ট করা আছে। অ্যান্ড এটা একটা এলইডি ডিসপ্লে ইউনিট উইচ শোজ ব্যাটারি পার্সেন্টেজ রিমেনিং। ডিভাইসটা চার্জ করার জন্য এই চার্জারটা দেওয়া হয়েছে, উইচ নিডস টু বি ইনসার্টেড ইনটু দিস ইউএসবি পোর্ট। আর তোমরা যে কোনো পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করতে পারো। এটাতে তোমাদের টোটাল 3টে রোলার হেডস পাবে, উইচ আর ইন্টারচেঞ্জেবল। ফার্স্ট ইজ দ্য ফাইন গ্রাইন্ডেড হেড ফর রেগুলার এক্সফোলিয়েশন, নেক্সট ইজ দ্য রেগুলার গ্রাইন্ডেড হেড ফর রিমুভাল অফ ডেড স্কিন, অ্যান্ড লাস্টলি দ্য কোর্স গ্রাইন্ডেড হেড ফর হার্ড স্কিন অ্যান্ড ক্যালাস রিমুভাল। টু স্টার্ট দ্য ডিভাইস, প্রেস দ্য পাওয়ার অন অফ বাটন। জাস্ট ওপরে একটা এলইডি লাইট অটোমেটিক্যালি অন হয়ে যাবে। টু ইনক্রিজ দ্য স্পিড, ইউজ দ্য পাওয়ার বাটন আগেন। দেখো এই এলইডি ডিসপ্লে ইউনিটে ব্যাটারি ক্যাপাসিটি শো করছে। রোলার হেড চেঞ্জ করার জন্য এই সাইডের বাটনটা প্রেস করতে হবে এন্ড এক্সিস্টিং হেডটা রিমুভ করে দিতে হবে। নিউ হেডস ইনসার্ট করার জন্য অলসো ইউ নিড টু প্রেস দ্য সেম বাটন এন্ড অ্যাটাচ দ্য রোলার হেড টু দ্য ডিভাইস। রিপিট দিস প্রসেস ফর অল দ্য হেডস। সো আমি এখন মেশিনটা স্টার্ট করলাম। দেখো লাইট অন হয়ে গেছে এন্ড ব্যাটারি পার্সেন্টেজটা 67 শো করছে, উইচ ইজ গুড এনাফ ফর নাও। এইবারে তোমরা দেখো আমার হিলের কন্ডিশন বেশ ভালোই, ড্রাই স্কিন এন্ড ক্র্যাকসও আছে। সো আমি ফাইন গ্রাইন্ডেড হেডটা ইউজ করলাম এন্ড তোমরা দেখো কি ভালোভাবে ডেড স্কিনস রিমুভ করছে, আর বেড কভারটা দেখো পুরো ডেড স্কিনে ভরে গেছে। এখানে দেখো মেশিনটাতেও ডেড স্কিনস ভরে গেছে। সো ইউজিং দ্য ক্লিনিং ব্রাশ প্রোভাইডেড বাই দেম, ইউ ক্যান ক্লিন দ্য ডিভাইস।
এবারে তোমরা দেখো আমার হাজবেন্ডের ফিটের কন্ডিশনটা খুবই বাজে। ওর ভালো মতন ড্রাই অ্যান্ড ডেড স্কিন আছে, প্লাস প্রচুর ক্র্যাকস আছে হিলে। সো ফর হিম আমি কোর্স গ্রাইন্ডেড হেডস ইউজ করেছি, আর তোমরা দেখো কি ভালোভাবে ওর ক্যালাস রিমুভ হয়ে যাচ্ছে। At the same time, fine grinded heads ও ইউজ করা হলো to remove all the dry skin on his heel area. Just দেখো কত dry skin and callus remove হয়েছে। So এবারে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দুজনের feet and heel টা অনেকটা smoothness এসেছে। Regular usage will improve your heel area significantly. Finally, সব হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের ফিটে একটা ক্রিম লাগিয়ে নিও। Any regular foot massage cream will be okay. Now let's come to the cleaning process. একটা অলরেডি ব্রাশ দেওয়া হয়েছে ডিভাইসটার সাথে, তো সেইটাকেও তোমরা ইউজ করতে পারো ক্লিন করার জন্য। অ্যান্ড যেহেতু এটা ওয়াটারপ্রুফ, তো তোমরা রানিং ট্যাপ ওয়াটারও কিন্তু ভালো করে এটাকে ধুয়ে নিতে পারো। আর দেখো কত ভালোভাবে এটা ক্লিন হয়ে গেছে। দেখতেই পেলে এই ব্লগে যে আগারো ইলেকট্রিক কালার্স রিমুভার ইউজ করে আমাদের পাটা কতটা পরিষ্কার হয়ে গেল, এবং আমার মনে হয় তোমাদের আর সালন যাওয়ার খুব একটা দরকার লাগবে না, রাদার দরকার লাগবে না, যদি তোমরা একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারো এই প্রোডাক্টে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টটা অত্যন্ত রিজনেবল প্রাইস, আর একটা কথা এটা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ। তো তোমরা দেখতেই পেলে আমি তোমাদেরকে দেখালাম যে পরিষ্কার করার সময় আমি ট্যাপ ওয়াটারে কীভাবে পরিষ্কার করলাম। আর একটা কথা, ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে হবে, আর এটা কিন্তু সবচেয়ে ভালো হয় যেহেতু এটা ওয়াটারপ্রুফ, তোমরা কিন্তু স্নানের টাইমেও এটা একদম সুন্দরভাবে ইউজ করতে পারো। তো চলো ব্লগটা আজকে এন্ড করছি, যতটা পেরেছি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই প্রোডাক্টটা আমাদের যদি থাকে তাহলে আমরা কত সুন্দরভাবে আমাদের পাটাকে একটা পরিচর্যার মধ্যে আমরা রাখতে পারবো। তো আর যদি তোমরা কেউ আমার এইটা পারচেস করতে চাও, তার জন্য আমি ডেসক্রিপশনে পারচেস লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা আজ এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, তো একবার বলছি লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ দেবো তোমাদের সামনে সেটা নোটিফিকেশন চলে আসবে। আর প্রচুর প্রচুর ইন্টারেস্টিং আরও প্রোডাক্টস নিয়ে, প্রোডাক্টসের ডেসক্রিপশনস ডেমনস্ট্রেশন নিয়ে আসছি আমার ব্লগে। তার সাথেও থাকবে নানা রকম ট্রাভেল ব্লগস, লাইফস্টাইল রিলেটেড ব্লগস, তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা দেখবে। তো চলো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।